ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবকনার ব্লগে তোমাদের সকলকে আজ স্বাগত জানাই। তো এখন সন্ধ্যা 6:30 বাজে, তো ভাবলাম একটু সন্ধ্যাবেলা বেরিয়ে একটু মোমোর দোকানে যাই আর মোমো টোমো খাই, আরও অনেক কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করব ব্লগটাতে। ঠিক আছে, আমি বেশিরভাগ দিনই সন্ধ্যাবেলা বের হই আর বের হয়ে অনেক কিছুই করি খাওয়া দাওয়া, তো তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তো ব্লগটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর কেউ স্কিপ করে দেখো না, অনেক মজা আছে, তো কেউ স্কিপ করে দেখো না। আর আমার চ্যানেল আজকের ভিডিও যদি ভালো লাগে তোমাদের, তো আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো গাইস সঙ্গে অবশ্যই থেকো, শেষ পর্যন্ত অবশ্যই ব্লগটা দেখতে থেকো। সন্ধ্যাবেলা বাড়ির থেকে বেরিয়ে গেছি, তো বেরিয়ে গিয়ে এখন হলো আমি মানে মোমো নিয়ে আসছি, কারণ মোমো দোকানের ব্লগটা আমি আর করলাম না, মোমো দোকানটা দেখালাম না এই কারণে, কারণ মোমো দোকানে ওখানে প্রচুর ভিড় ছিল আর ওখানে এতটা ভিড় ছিল যে আমি ওখানে ভিডিও করতে পারছিলাম না। তো মোমোটা নিয়ে আমি দোকানে চলে এসেছি, তো এরপর আমি ফুচকা খেতে যাব, সম্পূর্ণ ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থেকো। তো গাইস এখন যেহেতু মোমোটা কিনে নিয়ে এসেছি তো খেতে তো হবে, তো ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা হয়নি, একটু গরম গরমই আছে, তো এখন খেয়ে নেই, তারপরে একটু ফুচকা খেতে যাব, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। কি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই মোমো রেখেছি, এখানে 5 পিসের মতো মোমো আছে, স্টার্ট করে দিই, হাতই কাফি আমার, চামচ চামচ লাগবে না, খাবা ও। আর একটা কথা বলে দিই, একটু চিকেন মোমো, নর্মাল মোমো আমার ভালো লাগে না, তো নর্মাল মোমো আমি খাই না, তো চিকেন মোমোই খাই সবসময়, খেলে চিকেন মোমো। যেখান থেকে মোমোটা নিয়েছি সেটা অ্যাড্রেসে তোমাদেরকে বলে দিচ্ছি, আমাদের বাড়ির সামনে ঘরের মোড়, ঘরের মোড়ে ওখানে বসে, তাও মিনিমাম 1 বছর হয়ে গেল ওখানেই বসে, দারুণ বানায়, ওখান থেকেই খাই, ব্যাস সেই বানায়। তো গাইস খাওয়া দাওয়া কমপ্লিট, মোমো খেয়ে খুব ভালো লাগলো, আমি বিকালবেলা হলে মোমো চাউমিন কিছু না কিছু খাই, আর ওই দোকান থেকেই খাই, খুব খুব সুন্দর বানায়, চিকেন ললিপপ, চিকেন পকোড়া, অনেক টাইপসের অনেক কিছু আছে। আর যেখান থেকে ফুচকা খাই সেটাও তোমাদেরকে দেখাবো, ফুচকাটাও সেই বানায়, তো ওখানেও যাবো। আর আমি জল ফুচকা খেতেই বেশি ভালোবাসি, দই ফুচকা খাই না খুব একটা, তো গাইস এরপরে ফুচকা খেতে যাবো, তো তোমাদের সাথে সম্পূর্ণ ব্লগটা শেয়ার করবো, তো সব শেষ পর্যন্ত অবশ্যই দেখবো। আমি আর খুশবু ফুচকার দোকানে হেঁটে হেঁটে যাচ্ছি, তো ফুচকার ফুচকাটা আমি বলে দিচ্ছি, এটা হলো NNM হাই স্কুলের সামনে সন্ধ্যাবেলা বসে, তো আমি এখান থেকেই ফুচকা খাই, আর খুব দারুণ বানায় এখানে, দই ফুচকা, জল ফুচকা, তারপর হলো চুরমুড়, ঝালমুড়ি, সব টাইপসেরই জিনিস পাওয়া যায় খাওয়ার। আমার ফুচকা খাওয়া তো স্টার্ট হয়ে গেছে, তো আমি খাচ্ছি, আর যদি আমার ব্লগটা তোমাদের ভালো লাগে তো কেউ স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থেকো। আমার ফুচকা খাওয়া কমপ্লিট, তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, ওখানে দেখলাম যে পপকর্ন বসেছে, তো ভাবলাম যে একটু পপকর্ন কিনি, তো 2 প্যাকেটের মতো পপকর্ন কিনেছি, ভাবলাম যে দোকানে বসে বসে খেতে পারবো, তো নিয়ে যাচ্ছি, এই জন্য 2 প্যাকেট অর্ডার করলাম, তো 2 প্যাকেট নিয়ে এখন দোকানে যাব, দোকানে বসে বসে খাবো, আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তো শেষ পর্যন্ত ব্লগটা অবশ্যই দেখো, আমার এইসব খেতে খুবই ভালো লাগে, তো এইসবই খাচ্ছি। আর আমি প্রতিদিন না, বেশিরভাগই দিন সন্ধ্যাবেলা যেদিনই বাড়ির থেকে বেরোই, মানে আমি ফাস্টফুড মানে খুব খাই আর কি। তো গাইস ব্লগটা সম্পূর্ণ অবশ্যই দেখতে থেকো।
তো গাইস, তোমরা দেখলে ফুচকার দোকানে গিয়েছিলাম, মোমো খেলাম, ফুচকা খেলাম, পপকর্নের দোকানে গিয়েছিলাম, পপকর্ন নিয়ে এসেছি। তো এখন পপকর্ন খাবো, পপকর্ন খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, দোকানে এসে এখন একটু পপকর্ন খেয়ে নিচ্ছি। পপকর্নের দোকানে ওখানে গিয়েছিলাম, একটা ছোট দোকান, খুব সুন্দর, যেখানে পপকর্ন বানাচ্ছিল, আর নিয়ে এসেছি, আর সাথে একটাও নিয়েছিলাম। তো আপাতত আমরা দুজন মিলে একটা খাই, আগে শেষ করি। তো গাইস, ব্লগটা সম্পূর্ণ দেখো, তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, তোমাদের সঙ্গে অবশ্যই থেকো। পপকর্ন খাওয়া কমপ্লিট, এখন না আমরা একটু ভিডিও বানাচ্ছি, তোমরা দেখবে ভিডিওটা। এই দেখো মোবাইল সেট আছে এখানে, এখানে মোবাইলেই, এটা খুশবুর ফোন, তো ওখানে ভিডিও বানাচ্ছি এখন, যেটা মিলে একটু মজা হচ্ছে। তো একটু পরে বাড়িতে চলে যাবো, ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। আমরা কি ভিডিও বানাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। খুশবু স্টার্ট কর। গাইস, তোমরা দেখলে রিলসটা বানানো কমপ্লিট। তো গাইস, এখন এখন আমরা বাড়ি চলে যাব। তো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম, তো তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। তো গাইস, পপকর্ন খাওয়া কমপ্লিট। তো তোমাদেরকে আজকে দেখালাম যে আমি সন্ধ্যাবেলা বেশিরভাগ দিনই বেরিয়ে মোমো, ফুচকা এইসব খেতেই থাকি। আমার বাড়ির খাওয়ার খেতে খুব একটা ভালো লাগে না, আমার এইসব ফাস্টফুড জাতীয় জিনিস খেতে খুবই ভালো লাগে। তো গাইস, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমার ভিডিওটা তোমাদের মোবাইলে নোটিফিকেশন হিসেবে যদি আসে সবার আগে, তোমরা যদি পেতে চাও আমার ভিডিওটাকে, তো বেল আইকনে গিয়ে অলে সেট করে দিও তোমরা অবশ্যই, যাতে আমার ভিডিও আসলে সবার আগে তোমরা দেখতে পারো আমার ভিডিও। তো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই, আমি এখানেই শেষ করছি। তো তোমরা সবাই সকলে ভালো থেকো, সুস্থ থেকো।